আমার শেষ প্রতিবেদন, যদি আমি একটা ভালো মনের মানুষ পাই তাহলে আমি আর কখনোই প্রতিবেদনের সামনে আসব না। একটা আমি মনে করো যে দর্শকের সামনে এসে যে টাকা পয়সা আজ আছে কাল নেই, চিরজীবন মানুষের সুখ থাকে না টাকা পয়সা, তাই একটা ভালো মনের মানুষ তাকে বিয়ে করে স্বামীর ভালোবাসা পাই, মনে করো শাশু শ্বশুরের সেবা যত্ন করি, সেইরকম একটা মানুষ পাইলে আমি তাতেই খুশি। আর দর্শক ভাইরা মনে করো তোমরা তো সবই শুনছো, আমার জমি নাই, ঘর বাড়ি নাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, তো আমরা তার জীবনের কষ্টের কথাগুলো শুনবো। আসলে আপুকে দেখেই মনে হচ্ছে যে আসলে আপু খুব কষ্টে আছেন। তো আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভাই গো কেমন আছে? মনে করো ভালো নাই, অনেক কষ্ট আছে। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম সুমায়া। সুমায়া আপা, তো সুমায়া আপার দেশের বাড়ি কোথায়? সাবার নবীনগরে জন্মস্থান, জন্মস্থান। আচ্ছা, সাবার জন্মস্থানেই আপনার জন্মস্থান আর কি, সাবার নবীনগর। ভালো থাকলে কি মানুষ অপরের রূপ দেখলে কেউ, ভিতরের রূপ তো আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না, অপর দিয়ে চেহারা হলে কেউ ভাই। আজকাল মনে করো চেহারা দিয়ে সব কিছু হয় না, বুঝছো, কেননা খাইতে লেখে না পারলে খালি চেহারা দিয়ে লাভ নেই। মনে করো অনেকটাই দিনের পর দিন আমি কষ্ট আছি। আচ্ছা, কি এমন কষ্টে আছেন? আসলে আপনার বাবা মা আছে কিনা একটু বলেন। বাবা মা থাকতে দুই বেলা ডাল ভাত খাইছি, কখনো দর্শকের সামনে তো নিয়ে অনেক মেয়ের এই প্রতিবেদন ছাড়তে শুনছি মানুষের মুখে, কখনোই কত বাবা মা আসতে দেয়নি, আমিও কখনো আসিনি। মারা যাওয়ার পরে অসুস্থ দাদিটা ছিল, মনে করে আমাদের কাজকাম করতে দিত না, দাদিটাই কাজকাম করতো, মানুষের বাড়ি কাজ করে খাইতো। আজকে দাদিটা মনে করে বুকে ব্যথা, পেটে আনসার খায়, টাকার জন্য দাদি ট্রিটমেন্ট করতে পারি না, সেই জন্য মনে করে দাদিটা এখন কাজে যাইতে পারে না, নিজেই আমি কাজে যাই, কেননা আমি তো লেখাপড়া করতে পারি না টাকার জন্য। সকলেরই তো ইচ্ছা চা বিক্রি করে খাইলে পড়ালেখা করতে, নিজের নাম ছাড়া ভাই কিছুই লিখতে পারি না, অনেকটাই গরিব। আচ্ছা, তো এই যে বললেন দাদি দাদি, মানে প্রত্যেকটা ভিডিওতে বললেন দাদি, বাবা মা কি হিসাব? আমার বাবা মা, আমার আব্বা মনে করো 6 মাস বাবা মা মারা গেছে, আব্বা মারা গেছে লিভার যন্ত্র, 4-5 লাখ টাকা ছিল, অনেক কষ্ট আর খরচ হয়ে গেছে, আর আম্মু স্ট্রোক করে মারা গেছে। মানে বাবা মার ভালোবাসা পান নাই? তো না ভাই, বাবা মার ভালোবাসা পেলে আজকে আমি তো তা হালকা পাতলা কোনো মতন পাইছি, কিন্তু আমার ছোটো দুইটা ভাই বোন ভাই নেই, বাবা মার জন্য ইনি টাইমে কান দেয় সব সময়। আমি তো মানে একটু বুঝি, আমার ছোটো দুইটা ভাই বোন তার অতটা বুঝে না, ছোটো মানুষ। তো বিয়ে শাদী হয়েছে? বিয়ের সাথে করি নাই ভাই, সেই জন্য যদি করতাম তাহলে তো স্বামীতেই খাইতো, কিন্তু আমি করি নাই কেন, আমাদের আপন বলতে দুনিয়াতে কেউ নাই, ছোটো দুইটা ভেবে না। আজকে যদি আমি বিয়ে বসে তো অকো দেখবে কেন, আমার দাদিটা তো অসুস্থ, সেই জন্য আমি দর্শকের সামনে আসি, কোনো ভাই যদি আমাকে যদি পছন্দ করে, যদি আমার পাশে থাকে, আমাকে বিয়ে করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, হয় যদি বলে ফোনের মাধ্যমে বিয়ে করবো, ফোনের মাধ্যমে বিয়ে করবো, যদি ভাই আমাকে তো নিজেদের ঘর বাড়ি নেই, জমিন নেই, ভাড়া বাড়িতে তো চিরজীবন থাকতে পারি না, ছোটো দুইটা ভাই বোন নিয়ে কোথায় যাবো, অসুস্থ দাদির কেউ যদি ভাই আমাকে দুইটা কিস্তি জমিন কিনে দিয়ে, এমনও দেওয়ালদার ভাই আসা ভাই দেয়া, বুঝছো, কেউ যদি দুইটা কিস্তি জমিন কিনে দিয়ে আমাকে বিয়ে করতে চা ভাই, আমি সেইরকম মানুষ পেলে তার কাছেই বলবো। ইউটিউব চ্যানেলে জমিন কিনে দিয়ে ঘর বাড়ি তুলে দিয়ে বিয়ে করতেছে ভাই, তাহলে আমাকে কেন দেবে না? অবশ্যই 10 টা লোকের ফোন দিলে যদি ভালো মনে হয়, যদি দেয় আমি সেই রকম মানুষ পেলেই বলবো। সামনে দেখে তো মাশাআল্লাহ খারাপ না, তো প্রেম টেম করছেন নাকি? না ভাই, প্রেম তো করি নাই, করবো কি ভালো ভাই, তো মনে যদি কষ্ট থাকে কোনো জিনিসই ভালো লাগে না, প্রেম দূরের কথা, নিজের বাবা মা নেই, কত কষ্ট আছে, কষ্টের কথা বলার কোনো মানুষ নেই, নিজের একটা বই নেই, নিজের একটা বড় ভাই নেই। আচ্ছা, তো আপনি কি সারাদিন একাই থাকেন? হ্যাঁ ভাই, একাই থাকি না, ওই যে মানুষের বাড়ি কাজে যাই, সকাল 8টা জায়গায় 10টা 9টা কাজ থেকে আসি, ইচ্ছা আছে ভাই নিজে তো শিক্ষিত হয়েছে, যুগে পড়ালেখাটা কিছুই হয় না ভাই, সব জায়গায় চলতে গেলে পড়ালেখাটা লাগে, নিজের দুরা ছোট ভাই বোনদের যদি পড়ালেখা করাইতে পারি, মানুষের লেখান মানুষ করতে পারি, সেইরকম একটা মানুষ পেলে ভাই আমি তাকেই বিয়ে করবো, তার সাথে যোগাযোগ করবো। আপনারা দিনে কাজ করেন না? হ্যাঁ ভাই দিনে। তো রাত্রে কি ফ্রি থাকেন? হ্যাঁ ভাই রাত্রে ফ্রি। এখন রাতে যদি কোনো প্রবাসী ভাই ফোন দেয় আপনি কি ফোন ধরবেন? ভাই গো ধরবো না কিসের জন্য, অবশ্য দর্শকের সামনেই যে কথা বলার জন্য, এমনিতে তো না, অবশ্যই ফোন ধরবো, যার কালে প্রতিবেদন ছাড়ছেই ভাই, 10টা লোকে ফোন দেবে, খারাপও দুনিয়াতে ফোন দেবে, ভালোও ফোন দেবে, 10টা লোকের ফোন ধরবো, যদি একটা মানুষ ভালো পায় তার সাথে যোগাযোগ করবো। তো কে যদি মনে করে আপনাকে রাতে ফোন দিয়ে আপনার সাথে, কে যদি মানে ফোন দিয়ে আপনার সাথে রাতে যোগাযোগ করতে চায় আপনি করবেন? হ্যাঁ ভাই অবশ্যই, যোগাযোগ মনে করো 12টার পরে আমার ফোনটা বন্ধ থাকে, 12টার পরে বন্ধ থাকে, কিন্তু অনেক প্রবাসী তো মনে করেন 12টার পর ফ্রি থাকে।
তখন যদি আপনাকে ফোন দেয় আপনি কথা বলবেন? ভাই গো যদি 12টার ফোন তো ফোন দেয় আমি কথা বলবো, কারণ ভাই আমি তো মনে করো পরের বাসায় কাজে চলে যাই, মনে করো সকাল 8টা যাই ভাতটা পাক করি, ঘর নামাজ টামাজ পড়ে ভাতটা পাক করে সকাল 8টা যাই রাত 10টা আসি, তো ভাই অত 12টা ফোন তো জাগে, তারপরে যদি ভাই জাগে তো মানুষের বাড়ি কাজে যাব কিভাবে? আচ্ছা, তো মানে সকালে উঠলে কাজে যেতে হয় না? হ্যাঁ ভাই, সকালে সকালে উঠে ফরজের কালে উঠে উঠে নামাজ টামাজ পড়ি ভাতটা পাক করে ওইটা ভাই বোনদের খাইয়ে অসুস্থ দাদিটারে খাইয়ে পরে মানুষের বাড়ি কাজে যাবে, সারাক্ষণ কাজ করে এই যে ভাই হাতে ছোসা পড়ে গেছে বুঝছো, হাত পড়ে গেছে মানুষের বাড়ি কাজ করে। আচ্ছা, তো এখন মনে করেন যদি আপনার সাথে কি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবেন? এই যে ভাই আমার বাটন সেট আছে, ফোন নাম্বার দেবো। আপনার কোনো ই নাই মানে ক্যামেরা সেট নাই? না ভাই, আমার ভিডিও সেট না, ভিডিও খাইতে পারি ভাই, 2টা মাসের ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা ঘর থেকে খেয়ে দিয়ে দিতেছে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে ভাই যে বাটন সেট নাম্বার বলতে পারেন? না ভাই, যে বলতে আছে জি নাম্বারটি বলেন। 01797900750 আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি যোগাযোগ মানে কথা বলবেন? হ্যাঁ ভাই, এই নাম্বারে সবসময় মনে কর যতদিন আমার সিমটা থাকবে ভালো মনের মানুষ না পাবো ততদিন কিন্তু আমার নাম্বারটা খোলা থাকবে। আচ্ছা, ভালো মনের মানুষ পাই আমাকে বিয়ে করে দায়িত্ব নেয়, সে যদি বলে তাই সিমটা বন্ধ করবে, এছাড়া সবসময় সিমটা খোলা থাকবে যে পর্যন্ত আসবে। আচ্ছা, তো দর্শক আজকে এই পর্যন্তই, আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ভাই দর্শকের ভাইদের বলি আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে খারাপ মন করবে না, যে আমার সাথে একটু ভালো পরিবেশে কথা বলবো ভাই গো, আজকে আমি গরিবের মেয়ে বলি আজকে দর্শকের সামনে আছে, আজকে 2টা টাকা হেল করে কালকে যদি খারাপ কথা বলো ভাই ওই হেলার কোনো মূল্য নেই ভাই গো, ব্যবহার তো একটু বংশের পরিচয়, আজকে তো ভালো পরিবেশে আমার পাশে থাকে ভাই, যার দ্বারা তো আমি একটু ভালো পরিবেশে থাকতে পারবো ভাই গো, তার জন্য আমার জীবনটা দিতেও রাজি আছে, তাতেও আমার কষ্ট মনে করবো না, মেয়েরম একটা মানুষ চাই ভাই সত্যি করে ভাই গো। তোমার চ্যানেলে একটা প্রতিবেদন আগে করছিলাম, হয়তো ভাই কথা বলতে পারিনি, এখন ভাই আইসি দেখি ভাই, আর তো কখনো করি না, এটাই শেষ করা, যদি একটা ভালো মনের মানুষ পাই ভাই।